হিন্দু বলুন মুসলিম বলুন আমাদের বাংলাদেশিদেরকে পশ্চিমবঙ্গের হিন্দুরা কখনোই বাঙালি বলে স্বীকৃতি দেবে না তারা আমাদেরকে বাঙাল ডাকবে বাঙাল কারণ তারা বর্ণবাদী তাই বিশ্বাস করে পশ্চিমবঙ্গের বেশিরভাগ বেশিরভাগ হিন্দুরাই আমাদেরকে ঘৃণা করে তাদের বেশিরভাগই না শুধু সবাই আমাদেরকে বাঙাল বলে এমনকি ওখানে যে সকল হিন্দু ভাইরা বাংলাদেশ থেকে চলে গেছেন তাদেরকেও তারা বাঙাল বলে অপমান করে কারণ তারা আসলে আমাদেরকে পূর্ণ মর্যাদার বাঙালি মনেই করে না যদিও আমরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি ওরা দেয়নি যদিও আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম দিয়েছি ওরা দিতে পারেনি যদিও আমরা তিরিশ লক্ষ মানুষের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি ওরা এখন পর্যন্ত বাঙালি একটি প্রধানমন্ত্রী ভারতকে দিতে পারেনি যদিও আমরা এদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে গোটা ভারত থেকে এগিয়ে নিয়ে যাচ্ছি তথাপি আমাদেরকে তারা বাঙালি বলে স্বীকৃতি দেবে না কারণ কারণটি হচ্ছে আমাদের এখানকার বেশিরভাগ বাঙালিরাই নিম্ন বর্ণের হিন্দু থেকে আমরা মুসলমান হয়েছি এবং আমাদের এখানকার বেশিরভাগ না শুধু প্রায় সকল কিছু সংখ্যক বাদে হিন্দুরাই বর্ণের হিন্দু আমাদের এখানকার হিন্দু এবং মুসলিমদের প্রতি তাই ওখানকার বাঙালিদের বেশিরভাগেরই একটি ঘৃণা সঞ্চিত আছে যেটা তারা মুখে বলবে না এর জন্যই আমাদেরকে তারা বাঙাল বলে যদিও তারা বাঙালিত্বের জন্য আজ পর্যন্ত কোনো কিছুই প্রমাণ করতে পারেনি এবং যদিও তারা ভার বাকি ভারতের কাছে আসলে মাথা নিচু করে তারা চলছে অতএব আমাদের বাংলাদেশের বাঙালি হিন্দুদেরকে ভালোবাসতে শিখুন কারণ তারাও ওখানে গেলে নির্যাতিত হয়